এই ভিডিওরে আপনাৰ পাই চাৰটি বড় খবৰ আছে শেষ পৰ্যন্ত দেখন্তু সবুটিক বড় গুৰুত্বপূৰ্ণ প্ৰধানমন্ত্ৰী কিষাণ যোজনাৰে খুব শীঘ্ৰ মিলি গৈছে টংকা এয়া ছড়া স্কুল ছাত্ৰ ছাত্ৰীৰ পাই জাৰি হ'ল এক বড় ঘোষণা আসন্তু গোটে গোটে খবৰ নজৰ পকাইবা তাৰ পূৰ্বৰ ভিডিঅ'ক লাইক কৰন্তু সাবস্ক্রাইব কৰনথিলে এবে সাবস্ক্রাইব কৰি পাখৰ থিবা ঘণ্টি জনক দবাই দিয়ন্তু প্ৰথম খবৰ শিক্ষা অনুষ্ঠানৰে হ'ব নাই কোনোসি প্ৰকাৰ পক্ষপাতিতা আছিলা কড়া নিৰ্দেশ এনেকি পৰ্বপৰ্বাণীৰে শিক্ষা অনুষ্ঠানৰে হ'ব নাই কোনোসি পক্ষপাতিতা ছাত্ৰ ছাত্ৰীক ৰাখী তিলক মেহেন্দি লগাইবাক মনা কৰি পাৰিবনে স্কুল কৰ্তৃপক্ষ কোনোসি দণ্ড মধ্য দিয়া যাই পাৰিব নাই সমস্ত ৰাজ্যৰ বিদ্যালয় গণশিক্ষা বিভাগক এনেই চিঠি লিখি নিৰ্দেশ দিছে নেচনাল কমিশনৰ ফৰ প্ৰটেকচন অফ চাইল্ড ৰাইটছ তবে পূৰ্বৰু অনেক সময়ৰে স্কুলৰ পৰ্বপৰ্বাণী সময়ৰে হওক অন্য সময়ৰে তিলক মেহেন্দি আৰু পোচাক পৰিধান স্কুল কৰ্তৃপক্ষ বাৰণ কৰি অভিযোগ সামনাকু আছে এবে ইয়াক লৈ শক্ত হৈছে এন পি চি আৰ খবৰ নম্বৰ দুই প্ৰধানমন্ত্ৰী কিষাণ যোজনাৰে জাৰি হ'ল এক বড় ঘোষণা খুব শীঘ্ৰ আপোনাক ১৮তম বাবদৰ কিস্তি ২০০০ টকা আপোনাৰ খাতাৰে জমা হ'ব যাওঁছে ইয়াৰ পূৰ্বৰু জানি ৰখন্তু যদি আপোনাৰ এপৰ্যন্ত কিষাণ যোজনাৰ অধীনৰে অনলাইন যোগে আবেদন কৰি নাহাঁতে তেতিয়া ইয়াৰ পৰ্টাল চালু আছে আপোনাৰ চাহিলে যেকোনোসি জনসেৱা কেন্দ্ৰক যায় এই কিষাণ যোজনাৰ অধীনৰে নূতন আবেদন কৰি পাৰিব আৰু আপোনাৰ আপ্ৰুভ হোৱাৰ পৰা আপোনাৰ মধ্য আগামী আচিবাক ১৮তম কিস্তি অধীনৰে ২০০০ টকা মধ্য পাই পাৰিব ଏହା ଛଡ଼ା ଏହାର ଲିଷ୍ଟ ଦେଖିବା ପାଇଁ ହେଲେ ଯାହାର ଲିଙ୍କ ଆମେ ଡେସ୍କ୍ରିପ୍ସନ୍ରେ ଦେଇଛୁ ଆପଣମାନେ ଯାଇ ମଧ୍ୟ ଚେକ୍ କରିଦେଇପାରିବେ ଆଉ ଖବର ନମ୍ବର ତିନି ଗହଣା କିଣିବା ପୂର୍ବରୁ ନଜର ପକାନ୍ତୁ ଆଜିର ଦର ଯାହାକି ପୁଣି ଶସ୍ତା ହେଲା ସୁନା ଦର ତେବେ ଯଦି ଆପଣ ସୁନା କିଣିବାକୁ ଚାହୁଁଛନ୍ତି ବା ଯୋଜନା କରୁଛନ୍ତି ତେବେ ପ୍ରଥମେ ଜାଣି ରଖନ୍ତୁ ଆଜିର ସୁନା ଦର ତେବେ ଆଜି ଭାରତୀୟ ବଜାରରେ 22 କ୍ୟାରେଟ୍ର ସୁନା ଦର 10 ଗ୍ରାମ ପ୍ରତି 64,250 ଟଙ୍କା ରହିଥିବା ବେଳେ 24 କ୍ୟାରେଟ୍ର ସୁନା 10 ଗ୍ରାମ ପିଛା 69,090 ଟଙ୍କା ରହିଛି ସେହିପରି ଭୁବନେଶ୍ୱରରେ 22 କ୍ୟାରେଟ୍ର ସୁନା ଦର 10 ଗ୍ରାମ ପ୍ରତି 64,250 ଟଙ୍କା ରହିଥିବା ବେଳେ 24 କ୍ୟାରେଟ୍ ଦାମରେ ସୁନା ଦାମ 10 ଗ୍ରାମ ପ୍ରତି 68,250 ଟଙ୍କା ଦେଖିବାକୁ ମିଳିଛି ଆଉ ଖବର ନମ୍ବର ଚାରି ଆସନ୍ତା 14ରୁ ହେବ ପ୍ରବଳ ବର୍ଷା ରାଜ୍ୟରେ ମୌସୁମୀ ସକ୍ରିୟ ରହିଥିବାରୁ ବର୍ଷା ଲାଗି ରହିଛି ତେବେ ସୋମବାର ପାଇଁ ବର୍ଷା ନେଇ କୌଣସି ସତର୍କ ସୂଚନା ଜାରି କରାଯାଇନଥିବା ବେଳେ ଗାଁ ଭାଁ କିଛି ସ୍ଥାନରେ ହାଲକାରୁ ମଧ୍ୟମ ଧରଣର ବର୍ଷା ହେବାର ସମ୍ଭାବନା ରହିଛି କିନ୍ତୁ 14 ତାରିଖରୁ ପୁଣି ବର୍ଷାର ପରିମାଣ ବଢ଼ିବ କିଛି ସ୍ଥାନରେ ହାଲକାରୁ ମଧ୍ୟମ ଧରଣର ବର୍ଷା ହେବାକୁ ଥିବାବେଳେ ଆଉ କିଛି ସ୍ଥାନରେ ପ୍ରବଳ ବର୍ଷା ହେବାର ଆଶଙ୍କା ରହିଥିବା ନେଇ ଭୁବନେଶ୍ୱର ଆଞ୍ଚଳିକ ପାଣିପାଗ ବିଜ୍ଞାନ କେନ୍ଦ୍ର ପକ୍ଷରୁ ସୂଚନା ଦିଆଯାଇଛି ଏହାଛଡ଼ା ଯଦି ଆପଣମାନେ ଅନଲାଇନ୍ରୁ ଟଙ୍କା ରୋଜଗାର କରିବାକୁ ଚାହୁଁଛନ୍ତି ତେବେ ଆପଣଙ୍କ ପାଇଁ ଏଞ୍ଜେଲ୍ ୱାନ୍ ଆପ୍ଲିକେସନ୍ ରହିଛି ବଢ଼ିଆ ଯାହା ଜରିଆରେ ଆପଣମାନେ ଟ୍ରେଡିଂ କରି ବହୁତ ସାରା ଟଙ୍କା ମଧ୍ୟ ରୋଜଗାର କରିପାରିବେ